মাঠে পাল পড়ে গেছে, খেলা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে 291টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙা পায়ে নিজে প্রচার অভিযানে বেরিয়েছেন তিনি। দক্ষিণ চব্বিশ বিষ্ণুপুর কেন্দ্রের জন্য এবারও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন তার পুরনো দিনের সৈনিক দিলীপ মণ্ডলের ওপরে। নিজের নাম ঘোষণা হওয়ার পর থেকে স্টেট ব্যাটে খেলা শুরু করে দিয়েছেন তিনি। শুরু করেছেন মিটিং মিছিল প্রচার, সেই সঙ্গে সোমবাদীর মনোনয়নপত্র জমা দিলেন বিষ্ণুপুরের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক দিলীপ মণ্ডল। এদিন আলিপুরে এসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জমা দিলেন মনোনয়নপত্র। মুখ্যমন্ত্রীকে বারবার ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তার উপর আস্থা রাখার জন্য নিজেকে তিনি ধন্য মনে করেন। এবারের নির্বাচনে আগের বারের থেকে আরো বেশি ভোটে জিতবেন বলে দাবি করলেন দিলীপ মণ্ডল। এর পাশাপাশি বিরোধীদেরও এক হাত নিলেন তিনি। প্রোগ্রাম শিডিউল করা আছে, প্রতিদিনই আমাদের মানুষের কাছে পদযাত্রার মধ্য দিয়ে বিভিন্নভাবে আমাদের বার্তা, বিভিন্ন উন্নয়নের কাজ, সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আগামী দিন সেইভাবেই আমরা যাব। এ তো আগে থেকেই আমরা বলেছি যে ওই জুটিকে মানুষ মেনে নেবে না, এবার ওদের শুভোদয় বুদ্ধির উদয় ঘটুক এটাই আমরা চাইব। বাংলা আজকের কতদিন যে বিভিন্ন দিক দিয়ে আজকে সুবিধা পাচ্ছে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী বাংলা সর্ব দিক দিয়ে বাংলা আজকের এগিয়ে গেছে। ক্ষুদ্র কুটির শিল্প থেকে আরম্ভ করে 100 দিনের কাজ সর্ব দিক দিয়ে এবং শ্রেষ্ঠ তিনবারের মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তিনবারের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে। তাই সেখানে তলালিতে গেল না আমরা উপরে উঠলাম, সেটা তার বিভিন্ন সার্টিফিকেট প্রমাণ দিয়ে দেবে। না না, আমরা সম্পত্তি আমরা হিসেব তো প্রতিবারেই আমরা দিই, ইনকাম ট্যাক্স আমাদের ফাইল আছে এবং আমাদের এখানে যা যা করণীয় সেটা আমরা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।